আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবে আমাদের প্রিয় বন্ধু নজরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবে। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আমাদের সেশনের প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান স্যার, উনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন। এবং বাকি যে শিক্ষকগণ আছে আমাদের, আমাদের হাফিজউদ্দিন স্যার আমাদের এখানে এসে উপস্থিত হবেন, উনি একটা মিটিংয়ে আছেন, মিটিং শেষ করে আমাদের সাথে যোগ দিবেন। আমাদের আসমত স্যার এখানে আছেন, আমাদের সিরাজ স্যার আছেন, আমাদের কৃষ্ণনারায়ণ স্যার আছেন, আমাদের ফরাজ স্যার আছেন, এবং হানিফ স্যারকেও আমরা দাওয়াত দিয়েছি, উনিও আসতেছেন, বারিক স্যারও আসবেন। আমাদের সময়ে খণ্ডকালীন এবং স্থায়ীভাবে যারা আমাদেরকে শিক্ষাদান করেছেন, আমরা সবাইকে জীবিত যারা আছে তাদের কানা চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা অনেককে হারিয়ে ফেলেছি, আমরা আরও আগে করতে চেয়েছিলাম, যাই হোক আমরা সময় করতে পারিনি। 2020 এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে এবং প্রধান অতিথি হিসেবে আমাদের প্রিয় শ্রদ্ধা শিক্ষক মজিবুর রহমান স্যার এবং বাকি সকল শিক্ষক কিন্তু আমাদের বিশেষ অতিথি হিসেবে আজকের উপস্থিত থাকবে। এখন আমি আপনাদের সকল কথাতে আমাদের অতিথিদের আসন গ্রহণ এবং অতিথিবৃন্দের বক্তব্য আমরা শুনবো, আমাদের ছাত্রের বক্তব্য শুনবো। দ্বিতীয় শেষ যেই যা পারি আমরা তাই উপস্থাপন করবো। আমি সাধারণ শিক্ষক মনোনীতি করব, আপনারা যথাসম্ভব আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন, আমরা এই আশা ব্যক্ত করি, থাকবো, আপনাদের সহযোগিতা কামনা করি, ধন্যবাদ। আসলে আমাদের অনুষ্ঠান অলরেডি দেরি হয়ে গেছে, আমি আর বিশেষ কিছু না বলে আজকের এই অনুষ্ঠানে ছাত্র শিক্ষক প্রণয়নের 2020-এ আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং আমার সহপাঠীবৃন্দ সকলকে স্বাগত জানিয়ে আমি আমার উপস্থাপনা এখানে শুরু করছি। অলরেডি আপনারা শুনেছেন, সরোয়ার জাহান বলেছেন আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদেরই সতীর্থ ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করবেন। আমি সভাপতি মহোদয়কে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি স্যারদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবচেয়ে বড় যত স্যারদেরকে সহযোগিতা করার জন্য মঞ্চে আসছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটা অনুষ্ঠানে সৌন্দর্য হচ্ছে শৃঙ্খলতা, মানে শৃঙ্খলা এবং নীরবতা পালন এবং অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা, আমি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত স্যারদের আসন গ্রহণ পর্ব শেষ, এবার পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত করবেন, পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত করবেন আমাদের সতীর্থ মোহাম্মদ মজিবুর রহমান। মজিবুর রহমান বিজিত অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
Allahus Samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Samiallahul Azim. Dhamyabad Mujibur Rahman ji. Ebar ful diye boron korar pala. আমাদের সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করবেন। নাসির নাহা রেখা আমাদের সকল মেয়ে বন্ধুরা লাকি মাহফুজা সেলিনা হাসনাহেনা হাসি শিউলি বিউটি আক্তিমান শেফালি তো আমাদের কাছে মনে হচ্ছে দু একজন সম্ভবত অনুপস্থিত নাসির নাহা রেখা আছে কিনা উনি ওনার ম্যানেজিং কমিটির একটা জরুরি মিটিং থাকার কারণে এখনো এসে পৌঁছতে পারেন নাই দিয়ে বরণ করবেন মাহফুজা মাহফুজাকে সামনে আসার জন্য অনুরোধ করছি এরপরে সেলিনা এসেছে সেলিনা 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 ফুল দিয়ে বরণ করার সময় আমরা ফুল দিবেন আসমতারি স্যারকে আমাদের সকলের প্রিয় স্যার সকল সে আমাদের কাছে সমানভাবে প্রিয় আসমতারি স্যার হাসি আসমেহেনা শুধু সাইকেল ফুল দিয়ে বরণ করে নেবেন এদিকে এদিকে তাকান একটু হাসি নামি হাসি সভাপতি স্যারকে উপস্থিত আব্দুল বারী স্যারকে আমরা এদিক তাকায় তাকান হাসি মুখে ভালো হয়
আপনি ঠিক আছেন মাস লাগেন আর দরকার এরপর যে আমাদের মধ্যে বক্তব্য দিবেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার নজরুল ইসলাম উনি সূচনা করে পরিচালনার দায়িত্ব দিবেন আমি ওনার সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকের এই মহতী অনুষ্ঠান ছাত্র শিক্ষক পুনর্মিলনী 2020 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীগণ উপস্থিত আমার বন্ধু বান্ধবী সবাইকে স্বাগত জানাই এবং আজকের এই অনুষ্ঠান প্রথম পর্বের পরিচালনার জন্য আমার বন্ধু ডাক্তার গোলাম মোস্তফা এবং সরোয়ার জাহানকে অনুরোধ করছি এবং সেই সঙ্গে এই অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদান করছি ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আলী স্বাগত বক্তব্য আজকে এই ছাত্র শিক্ষক পুনর্মিলনী 2020-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মজিবুর রহমান স্যার আমার শ্রদ্ধেয় অন্যান্য স্যারবৃন্দ যারা অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে এখানে অনেক কষ্ট করে কারণ অনেকে শারীরিক অবস্থা একটু মানে খারাপ যদিও তারপর ওনারা কষ্ট করে এসেছেন আর উপস্থিত আছেন আমার সহপাঠীবৃন্দ যাদের সাথে ফ্রিকোয়েন্টলি একটা দু একজন ছাড়া বাকিদের সাথে কখনোই দেখা হয় না এই উপলক্ষে তাদের পেয়ে আসলে সত্যিই আমি অভিভূত আর আজকের এই অনুষ্ঠানটা আসলে আমরা অনেক কম সময় দিয়ে অনেক মানে অনেকটা তৈরি ঘড়ি করে প্ল্যান করা হয়েছে তো লাস্ট এক সপ্তাহ আগে আমরা হঠাৎ সিদ্ধান্ত নিই যে আমরা এরকম একটা প্রোগ্রাম করলে কেমন হয় আসলে এই প্রোগ্রামটা আমাদের আরও অনেক আগেই করার দরকার ছিল আমাদের যে স্যাররা ছিলেন অনেক শ্রদ্ধেয় স্যাররাই আর এই পৃথিবীতে নেই সবসময় তাদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা বেঁচে আছেন আমরা চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে তাদেরকে নিয়ে একটা পুনর্মিলনী প্রোগ্রাম করার অনুষ্ঠান এখানে অনেক ভুলভ্রান্তি হবে তারপরও আমরা আশা করবো সবাই কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন চলে যাচ্ছে হলো আমার স্মৃতিচারণমূলক একটি কথা বলতে আজ থেকে প্রায় 30 বছর আগে আমি প্রথম ভর্তি হয়েছি যাই মুসুদুয়ান হাই স্কুলে তো প্রথমে গিয়ে আমার পরিচয় হয় শ্রদ্ধা মজুর স্যারের সাথে মানে আমি ওনাকে দেখে ওনার আচরণ এবং ওনার কথা বলা মানে সব কিছুই আমি মানে একদম পুরো অভিভূত হয়ে যাই যে উনি শুধু একজন শিক্ষকই না উনি একজন অভিভাবক এবং সুদক্ষ মানে পরিচালক বলা যায় তারপর ধীরে ধীরে অন্যান্য স্যারদের সাথে আমার পরিচয় হয় প্রত্যেকটা স্যারই একজন মানে কি বলবো একটা অভিভাবক এবং শিক্ষক আদর্শ শিক্ষক এবং অভিভাবক হিসেবে আমার সামনে আসে স্কুলের পড়াশোনা ছাড়া অন্যান্য কাজেও অন্যান্যভাবে মানে নিজেকে গড়ে তোলা একজন শিক্ষক হিসেবে যতটুকু দরকার প্রত্যেকটা শিক্ষকই আমাদেরকে সেভাবে গাইড করেছেন এবং সেভাবেই যে কোনো সময় সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যার ফলাফল আমরা এখনও পাই এখনও পাচ্ছি এখন আমরা যে যেখানেই থাকি সবসময় ওই হাই স্কুলের ছাত্রের কথাই আমাদের বেশি মনে হয় তারা আমাদের ফ্যামিলি মেম্বারদের চেয়েও বেশি আপন মনে করতেন তো সেই জিনিসটা সবসময় আমরা মিস করি এবং দোয়া করি যেন ওনারা যেখানে যেভাবে থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের নেক হায়াত দান করুন আর আমার বন্ধুদের সম্পর্কে বলবো অনেকের সাথে দেখা হয় না বাট এখন যেহেতু মোবাইলের যুগ ডিজিটাল বাংলাদেশ আমরা বলি তো সেক্ষেত্রে সামনাসামনি দেখা না হলেও আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকের সাথেই কথা হয় আমি আশা করবো এই পরিধিটা আরও বাড়বে অনেকের সাথে কথা হলেও আবার অনেকের সাথেই কোনো যোগাযোগ হয় না
So asa kursi bertemuan pelajar sikok di sambutan ekonomi positif ini, unar ekantor sahabat kita abang abang ekhane jalur positif asen, sokar sahabat kita ini, abang cukup sih juga ekta pono dorone puno dorone lumati porti cai. So ekhane asalnya to menit semua berapa, to sejujurnya kami apa tuh to ekhane amar sambut waktu berjenis kursi, sokar kita dongkapan, assalamualaikum. যদি আমরা যে বিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি সেখানে যদি আজকে এই পুরোপুরি অনুষ্ঠান করতে পারতাম কিন্তু আপনাদেরকে বলা হয়নি আমরা কিভাবে আজকে আমরা এখানে এই অ্যারেঞ্জমেন্টটা করেছি এই অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে তবু আমাদের কিছু ঘাটতি এবং অপ্রতুলতা আমরা ফিল করছি বিশেষ করে স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চেয়ারগুলো হয়তো ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারিনি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই পর্যায়ে পরিস্থিতি পর্ব ক্ষেত্রে আমরা আমাদের নাম বলব গ্রামের নাম ও ঠিকানা আর বর্তমানে কি করছি পরিস্থিতি পর্ব ক্ষেত্রে একজন কিন্তু কর্ডেস দিয়ে হেল্প করতে হচ্ছে নিজের জায়গা থেকে আমরা আমাদের পরিচয় দিব আমি প্রথমে আমার দিক থেকে শুরু করি আমি ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা সবাই জানেন তো আমার বাড়ি ছয়পুরি পাড়া তাও জানেন আমার কর্মস্থল সম্পর্কে একটু বলি আমি বর্তমানে আছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেখপুর এইখানে আমি গত 28 অক্টোবর থেকে যোগদান করে এখন পর্যন্ত আছি ধন্যবাদ সকলকে আমি বর্তমানে একটা মেডিসিন কোম্পানির ওনার হিসেবে আছি আমার কোম্পানির নাম সেপাইন প্রোডাক্ট লিমিটেড এটা ইনপুট বেস ভেটেরিনারি মেডিসিন কোম্পানি তো আমার বাড়ি হরিণা আপনারা সবাই জানেন তো আমার এই পর্যন্ত পরিচয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ হোসেন প্রধান নামে পরিচিত আমার গ্রামের বাড়ি তরফিপুর ত্রিপুর শহরে থাকি বর্তমান কর্মস্থল ত্রিপুর সরকারি মহিলা কলেজ গ্রামের বাড়ি বাগলগড় আমি একটা চাইনিজ কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার উগ্র তোলেন মাহতা কাছে নেন আমি বিবাহিত আমার চার ছেলে মেয়ে আমি ডাক্তার মোহাম্মদ মসুমিয়া আমার গ্রামের বাড়ি মুক্তপুর আর আমার কর্মস্থল হইল হরসতন্ত্র স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ পুরাতন হাসপাতাল নামে পরিচিত সবাই জানান দীর্ঘ নয় বছর ধরে আমার কর্মস্থলে আছে হরসতন্ত্র হাসপাতালে যাই হোক আমার বাচ্চা বিল্ডার সবার শুভ আছে আসসালামু গ্রামের বাড়ি ফাঁসপাড়া আমি গ্রাইন্ড মেকার সেকেন্ড ম্যানেজার হিসেবে মানসিংহ ত্রিশা জানাল হোসেন বিনোদিমার গুরুকার এসে প্রস্তুতকার জন্য একটা আছে সঙ্গে স্টুডেন্ট ইন্টারনেট তাইগুলো আমি ক্লাস করি আর আমার একটা বউ দুটো মেয়ে বউ মেয়ে একটা কাজ শেষ করে ছোটো মেয়েটা কাজ শুয়ে দেবো আমার বেশি বউ না আমি মোহাম্মদ মুজিবুর রহমান গ্রাম কাকিমালি আমার কর্মস্থল শেরপুর শহরে
আইডিএলপি পারবিরা হাই স্কুল সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি আমার দুই মেয়ে বড় মেয়ে মাইশা ক্লাস 6 এ পড়ে চিনতে পারে তো নমস্কার আমি ডক্টর মোহাম্মদ ইতাই মাদি আমার গ্রাম কৃষ্ণপুর আমি আবার শিক্ষা সহকারী হিসেবে মানুষ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আর সেপরে আমি প্রত্যেক কিছুর জন্য আশি কোটি সপ্তাহে একবার কিন্তু সারদের দিকে আমরা খেয়াল রাখবো সারা অনেকে ধরে সেজন্যই আর আমরা একটু দ্রুত করব আর কি কারণ আমাদের সময়ের একটা ব্যাপার আছে দ্রুত সকলকে হেমন্ত শুভেচ্ছা আমি মোহাম্মদ খায়রুল ইসলাম আমার গ্রামের বাড়ি কালিয়াপাড়া আমি বর্তমানে উপজেলা কৃষি শিল্প সদর ভূষণের কৃষি কর্মকর্তা হিসেবে কর্মকর্তা আছি এবং আমি আমার এলাকার এবং পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের একটা সংগঠন বিটিএবি বাংলাদেশের ভুল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে আমি দুই কন্যা জনক আমার বড় মেয়ে ক্লাস সিক্সে পড়ে এবং ছোট মেয়ে ক্লাস ওয়ান সকলকে ধন্যবাদ আমি মুস্তাক আহমেদ ইলশা উচ্চ বিদ্যালয় আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি ইলশা উচ্চ বিদ্যালয়ে আমার গ্রামের বাড়ি মুক্তপুর আমাদের সবাই সবার সাথে ছিলেন আমার আপনার নাম আলাউদ্দিন বাদশা তারপর আমার দুই ছেলে একটা ছেলে ক্লাস সিক্সে পড়ে আর একটা প্লে তে পড়ে ধন্যবাদ সবাই আমি সেলিনা আমার হাজবেন্ড আশা এরিয়া ম্যানেজার আমার দুই ছেলে বড় ছেলে ইন্টার্ন করে ছোট ছেলে ক্লাস থ্রিতে পড়ে তোমার আপনার নামটা বললে তো স্যার আছেন আমার বাবার নাম সাহেবুদ্দিন মাস্টার আমি সকলে একটু দৃষ্টি আমাকে ছেলে এক মিনিট আমার গ্রামের বাড়ি ভান্ডি তো বর্তমানে আমি আমার হাজবেন্ড যখন আফগানিস্তানে আছি 4 বছর থেকে এখন ছুটিতে আসছি আমি মোহাম্মদ শেখ করি মাস্টার ফুল ভালো হয় আমার গ্রাম চশ্রীপুর আমি বর্তমানে শেখপুর চশ্রীপুর আইনজীবী আছি প্রবল কাজ করতেছি আর আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা ক্লাস সিক্সে পড়ে মেয়েটা ওয়ান আমি আছি সমসাময়িক কলেজ অ্যাকাউন্টিং লেকচারার সুলতান এক মিনিট আমাদের মধ্যে আরেকজন স্যার শিক্ষক ছিলেন আমি এক সারিতে সকলে বসার আয়োজন করতে পারিনি ওই জায়গার সংকুলন হয়নি
সেক্ষেত্রে আমার উত্তর আছে অতি দ্রুত আমাদের অনুষ্ঠান শেষ করতে কিন্তু সময় লাগবে আসলে আর আমরা একটু সংখ্যা করছি যে আমাদের বয়োজ্যেষ্ঠ স্যার দুজন স্যার বিশেষ করে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক স্যার আর আমাদের বিশ্বনারায়ণ স্যার আমাদের সারি ব্যবস্থা করে অনেক ভালোভাবে অনেক দিক নির্দেশনামূলকভাবে তারা অনেক যে আমরা আমাদের
প্রাক্তন শিক্ষকদের সাথে আমরা আমাদের বন্ধুরা কিভাবে একসাথে চলি, কিভাবে একসাথে মিশি, কিভাবে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করি। যাই হোক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শুরু করবো। আমি প্রথমে আজকের এই অনুষ্ঠানের বক্তব্য জনাব মোহাম্মদ আব্দুল বারী স্যারকে সবই নিবন্ধন করব। জনাব মোহাম্মদ আব্দুল বারী স্যার আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে আজকে আমাদের এখানে ওনার স্মৃতিচারণামূলক দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে ছাত্র শিক্ষক প্রতিনিধিরা 2023 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট 1995 সনের দেশের সকল শিক্ষার্থীবৃন্দ, আজকে অবশ্য তারা শিক্ষার্থী নেই, তবু আমাদের কাছে শিক্ষার্থী মনে হয়। তো আজকে এরকম একটা অবস্থানের খবর শুনতে পারি মনটাতে খুব একটা ভালো লেগেছিল। যে হয়তো আমরা যারা শিক্ষক, কিছু না হলেও অন্তত আমাদের কথা কেউ স্মরণ রাখে মাঝে মধ্যে, এটাই একটা আমাদের প্রাপ্য আমি মনে করি। আজকে এরকম একটা অনুষ্ঠানে এসে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আর একটা বিষয় মুখ দেখে প্রায় ভুলেই গেছে, অনেকের মুক্তি প্রায় অচেনা হয়ে গেছে, তাই আমার দেখা হলো, ভালো লাগলো এই সুন্দর দিন। আমি আশা করবো এরকম আবার আমাদের দেখা হবে, সুন্দরভাবে আমাদের পরিচয় হবে এবং পরবর্তী দিনগুলোতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা যেন সবার সাথে দেখা করতে পারি। আর একটা বিষয় সকলের কাছে একটা বিষয় আমাদের জানার একটা আপনার দাবি, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমার একটা দাবি, কারণ মানুষ এখন অনেকই বয়স হয়ে গেছে, হয়তো আমার একটু বয়স কম, অনেকের বয়স হয়ে গেছে। ওয়ালাইকুম। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ ফারুকুদ্দিন স্যার আজকে আমাদের এই অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক এবং স্মৃতিচারণামূলক বক্তব্য প্রদান করবেন। দরিদ্র বিছানায় 1995 দেশে পুনর্মিলনী অনুষ্ঠান, ছাত্র শিক্ষকদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, গৌরবের সহকারী শিক্ষক এবং সামনে অবশিষ্ট স্নেহের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ছিল যারা, সবাইকে আসসালাম আলাইকুম। বৃহস্পতিবারের যে বললাম যে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার, এত তৈরি করি আমাদের স্যার একটু দরকার, এই প্রয়োজনে আমাদের একটু ভয় করিতেছে যে তাহলে আমরা ব্যাপক আকারে আমরা এটা করতে পারতাম। তো সে যাই হোক, আমার অত্যন্ত আনন্দিত এবং আমি খুশি যে আজকে এই পুরোনো অনুষ্ঠানে আমি আসতে পারেন এবং যেখানে যে এই 95 বেতে যারা ছিলেন তাদের মধ্যে আমাদের অনেকেই, আমার অনেকেই খুব পরিচিত, যেন এরকমভাবে পরিচিত সবসময় দেখি কথা বলি, এছাড়া বাকি অনেকেই আছে যে এটা ধরে রাখার সম্ভব না, হয়তো আমি চিনি না, তো আমার জন্য চিনি। এখন যাদেরকে দেখতেছি তাদের মধ্যে অনেকেই হয়তো আজকের অনুষ্ঠানের পরবর্তী সময়ে মুখগুলো অনেক সময় পরিচিত থাকবে এবং দেখা হলে কথা হবে, এরপরেও কিছু কিছু থেকে যাবে,
যে আজকে দেখছি কিন্তু কালকে হয়তো আমি এটা ওই মানে ফেসটা কিন্তু মনে নাও থাকতে পারে তো যাই হোক আমার আবারও বলছি যে আমার খুব মানে আনন্দিত এবং খুশি লাগছে এখন সবথেকে মানে বড় কথা হল যে মুক্তের পরিস্থিতি আমার আসলে ওই এর ভিতরে একটু যে নকলা তার মুক্তের পরিস্থিতিটাই ভাঙ্গাকারে মিশে হয়েছে অবস্থিত হতে পেরেছি সব থেকে আরেকটা কথা বলি যেমন অনেক এনজিওর নাম তাহলে কিন্তু একটু ভালো লাগে কিন্তু আমার কেন হচ্ছে আমি সবাইকে ওইভাবে মানে দেখি ডাকি কথা বলি এই সবাই কিন্তু মনে করি যে কখন কি জানি হয় যাই হোক এটা আল্লাহর ইচ্ছা কখন আর কি অবস্থা মৃত্যু হবে কেউ জানে না তবে এমনকি যদি হয় সবার পক্ষে হয়তো সেই খবরটা যাতে নাও জানায় ধন্যবাদ দিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ থাকি বক্তব্য রাখার জন্য আমাদের সময় কিছু সম্পদা বন্ধু আমি মোহাম্মদ কামরুল জামান আমার ওই রাজিয়া খাতুন আমি এখন আফগানিস্তানে আইটি ম্যানেজার হিসেবে আছি ড্রাক আফগানিস্তান হলো হচ্ছে আমার কারিপুরপুর ইমার্জেন্সি ধন্যবাদ থ্যাংক ইউ থাকিয়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এই অনুষ্ঠানের প্রধানতিথি বিশেষ অতিথি এবং আমার তো প্রিয় তোমাদেরও থাক আর উপবিষ্ট অনেক ভাইদের সাথে আমার পরিচয় নাই আমি সর্বপ্রথম স্মরণ করছি যে আমার এই মুসুফুল উচ্চ বিদ্যালয়ে আমি শিক্ষকতা করতে এসেছিলাম যার হাত ধরে উনি হলেন আনিসুর রহমান আলামি ওনার বাড়ি বাগরদি সাত্তার কেরানি হিসাবে ওনার পরিচয়ে আমি এখানে আসছি তো উনি গত বছর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছে অনেকে ইতিমধ্যে তোমরা যারা ছাত্র ছাত্রী ছিলাম তাদের মন জয় করতে পেরেছে এটা আমার এখনো মানে স্মরণীয় ঘটনা অনেক ঘটনায় আছে সেখানে তো এর মধ্যে ওই নন্দী বাজার মজ্ন ও অনেক স্মরণ রাখে ওর বিয়েতে দাওয়াত দিয়েছিল আবার তোমরা কিছু মনে করো না যে তোমরা দাওয়াত দেও নাই তা না মজ্ন দাওয়াত দিয়েছিল আমি আসছিলাম সেখানে মুস্তফা ডাক্তার আনোয়ার এদের সাথে আমার কথা হয় এবং তারপরে থেকে আসতে পর্যন্ত তাদের পুরী অনুষ্ঠান তো আমি তো আমরা যারা চাকরি করলে বা এখন বর্তমানে কর্মব্যস্ত সবাই যার যার মতো কর্মব্যস্ত শুক্র শনিবার দিন দেখা যায় যে সাংসারিক কাজ বেশি থাকে যার কারণে তারাও এখানে উৎসাহিত হবে এবং করবে এই আশাবাদ রাখছি আর তোমরা সবাই তোমাদের জীবন একটা পরিচয় দিলাম আমরা দোয়া করি এবং আমরা যারা শিক্ষক তারা কখনই সার্থক মনে করি তোমরা কর্মজীবনে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করবা এবং আমাদের এই যে নাম যে আমরা শিক্ষকতা করেছি আমার ছাত্র আজকে এই পদে এই কর্ম করে এইভাবে সংসার জীবন চালাচ্ছে তাদের তখনই আমরা আমাদের এই কর্মজীবনকে মানে শিক্ষকতা জীবনকে সার্থক মনে করি তো অনেক কথা বললাম তোমাদের আমাদের ছাত্রছাত্রী যারা আছে তোমাদের জীবনের উন্নতি এবং তোমাদের পরিবারবর্গের জীবনের উন্নতি কামনা করছি আর যারা এখানে মঞ্চ বৈশিষ্ট্য আছেন তাদের দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম।
আমাদের শিক্ষা গুরুত্ব যারা আজকে এখানে আমাদের যারা
এক মাস দুই মাস তিন মাস সপ্তাহখানি ক্লাস করিয়েছেন, তাদেরকে আমরা এখানে ডাক করেছি, আমরা চেষ্টা করেছি যে একদিন যিনি পড়াইছেন তিনি আমার শিক্ষক, আমরা সেটা অনু করি, আমরা সেটা নিজের মনে করি। রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি আমাদের প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ হাসমত আলী স্যার। অক্ষয়পুর উচ্চ বিদ্যালয়ে 1995 সালে হয়েছে ছাত্র ছাত্রী কর্তৃক আয়োজিত ছাত্র শিক্ষক পুনর্ণয় মেনে 2020 সালে এই অনুষ্ঠানে সভাপতি সভাপতি অবশ্যই শিক্ষা ধরনের আল্লাহ রহমত আমার এটি ওই স্কুল আছে, কারণ সাড়ে সাতই সহযোগিতা ছিল তা আজকে আমি একজন শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। এবং আমার সামনে মঞ্চে আছেন কবিদারের শিক্ষকবৃন্দ, সামনে অধিষ্ঠান আমার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে অনেক কথা বলেছেন, আমি দুটি কথা না বলেই নয়, আমি এই সত্য কথা বলার জন্য আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মজুর নিচ্ছি। কিন্তু 1992 সালের 18 জুলাই শনিবার সকাল 10টা আমি ভাবি নেন আপনার তার সহযোগিতা আমাকে এতটুকু সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবে। উনি আমাকে সাবেক স্বাগত প্রশ্ন 1995 সালে এই ব্যাগ যখন পরীক্ষা দিল আগের দিন রেজাল্ট হলো, আমি পড়াপড়ি গ্রামে থাকি, আমার গ্রামের নাম লোহাটা, সেখান থেকে কোনো খবর পাইনি, তার দেখা রাখেনি। পরদিন যখন স্কুলে গেলাম তারা আমাকে ডাক দিল, দৌড়ালো বললে হাসপ বাড়ছে, বললে না বললে হ্যাঁ স্যার আসছে, আমাকে ডাক দিল স্যার আপনি ডাক, আমি স্যারের কাছে যাই। কারণ এখনও আমি কিন্তু আমার শিক্ষক দ্বারা একটু ছেড়ে যান না, যেটা আমি একটা শিক্ষক তথাপিও আমি হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে গেলে কোনদিন আমি গিয়ে সালাম দেওয়ার পরে আমি চেয়ারে বসি, যে শিক্ষক যারা আছে সেই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন পিতা আহমেদ, উনি আমার শিক্ষাগুরু, আলিয়া দেব আমার শিক্ষাগুরু, ওনার থাকা বসতে আমি চেয়ারে বসতাম না, কোনো দিন বসতাম সেখানে মাসুদ হাই স্কুলে তাই গিয়ে তারা ভেতরে স্যার আমি বলে বস খবর জানলাম, আমি বললাম স্যার কী খবর, আর ভয় পাইতেছি স্যার আমি খুব খবর খুব সব শেষ করে করেছি ক্লাসের ভিতরে, তার তো ধরো আমাকে বলে কিন্তু না তিনি আমাকে বললে বস বসলাম কয়েক দিন কালকে ৭৭ সালে রেজাল্ট হয়ে সাত অধ্যায় শেরপুরের ভিতরে শ্রেষ্ঠ রেজাল্ট করেছে এই বিদ্যালয়। এবং সঙ্গে সঙ্গে আরেকটা কথা স্যার বললেন যে আমি স্যারের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, আপনি হলো সত্য কথা স্যারে বললেন হাস আজকে থেকে আমরা পড়াবো, আপনার স্যার কি বললেন আপনি আমাকে সহযোগিতা করছেন, তার শেষে কোনো সমস্যা হলে ক্লাসে লাইব্রেরিতে পরীক্ষা নিয়ে সুন্দর লাইব্রেরি চেয়েছেন, এতে রেগে বললে আরও ভালো হয় না, এটা যদি এগিয়ে পড়াইতে আরও ভালো হতো না, দিক নির্দেশনা স্যার আমাকে দিচ্ছি, তার জন্য আমি স্যার কেউ কি তাহলে বললাম স্যার কী বলেন আপনি আপনি পড়াবেন না তখন করেন না, সে বললেন আমি স্যার নাম ধরে বললেন আমি এই জীবন শিক্ষকতা করলাম প্রায় শেষ পর্যন্ত শিখে গেছি, কোনোদিন আমি ইংরেজিতে 80 নম্বর এ ক্লাস বাড়াইতে পারি, আমার ছাত্র তুমি তুমি ধরাইছ অবদান আমি খুশি, এবং কাকে থেকে তুমি এই ক্লাসগুলো নিয়ে সহযোগিতা প্রয়োজন বলে আমার আসবা আমি, কারণ এই আমার এই বয়স ছাত্র হিসেবে অর্থাৎ শিক্ষক হিসেবে পরিচিত হয়েছে, এবং এদের সঙ্গে আমি অর্থাৎ আন্তরিক ব্যবহার করতাম, আমি জানছিলাম এবং সবসময় আমি তাদেরকে একটু খেয়াল খুশি আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এখন বর্তমানে যে পরিস্থিতি কথা সারা বলেছে বর্তমানে বিদ্যালয়ের দিকে একটু দিক নির্দেশনা দেবে, দিক নির্দেশনা দেওয়া এখন আমি শোনা আরো কথা না বললে নয় শিকার করে জানা মজুমন স্যার বিদ্যালয় থেকে বিভিন্ন দিক থেকে তাহলে অবশ্যই আমি মনে করি সারা আশা করে আমি চাকরি করছি, আমি চাকরি আসি আমার কথাটাও শেষ কথাটা আমি প্রযোজ্য আছে
কাজে আমি যারা এখানে অবস্থিত আমি আশা করতেছি আমি ইনশাআল্লাহ আমার শ্রী সহ গত বছর হজ যাইতাম কিন্তু গত বছর সৌদি সরকার অনুমতি দেয় নাই এবার হজ দিবে আমি সবার কাছে অনুরোধ রাতটা আহ্বান জানছি যাতে সবাই আমার জন্য দোয়া করে আমি যেন এ পর্যন্ত আল্লাহ আমাকে এই কাবাসের জিয়ারত করা আজ পর্যন্ত যেন আমাকে জীবিত রাখেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই যেন সুস্থ রাখে আমার শিক্ষক ছাত্রের জন্য সবাইকে ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি অনুরোধ করি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আমাদের সময়ের সম্বলন হবে না আমাদের যদি একটা না পাঁচ দিন অনুষ্ঠান দেওয়া হয় তাহলে এক একজন তার মনের কথা এক এক স্যার তাদের তার মনের কথাগুলো সুন্দরভাবে আমাদের সামনে বলতে পারতেন যাই হোক আমরা আশায় আছি সামনে হয়তো আমরা একটা সুন্দর অনুষ্ঠান করব আমাদের ঋণ ছাত্রের কাছে অনেক আমরা ছাত্রের কাছ থেকে যা পেয়েছি সেটা সুন্দরবার কথা নয় কিন্তু আমরা ছাত্রকে কী দিতে পেরেছি সেটাই বড় কথা আজকে আমাদের অল্প সময়টাকে আমাদের প্রত্যেকটি স্যার যেভাবে সারা দিয়ে আমাদের এই কষ্ট করে বয়স হয়েছে নানান জটিলতায় রোগে ভুগতেছেন এরপরে আমাদেরটাকে অল্প সময়ের মধ্যে যেভাবে স্যাররা আমাদেরকে এসে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে অভিনন্দন করেছেন আমাদেরকে গৌরবান্বিত করেছেন এই জন্য আমরা আমাদের এই 95 সালের এই ব্যাচের পক্ষ থেকে অন্তরের অন্তস্তর থেকে আপনাদেরকে তার সম্মানিত কৃতজ্ঞতায় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদেরকে আপনাদের দীর্ঘায়ু কামনা করি অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আরেক প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ ফরাজ আলী স্যার জনাব অনুষ্ঠানের সভাপতি সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহোদয় আসসালামু আলাইকুম এবং ছাত্রছাত্রীরা সকলকে আমার শুভেচ্ছা আমি 1995 সালে এই দেশের আয়োজিত অনুষ্ঠান থেকে খুবই আনন্দিত কারণ এই পুনর্মিলন সেগুলো হচ্ছে কিনা আমার বিশ্বাস লাগে খুব কম এবং 1995 সালে হয়েছে এবং এই রেজাল্টের সব ছাত্র ছাত্রীরা হল আমাদের মধ্যে অনেক প্রদর্শনী আছে ভালো প্রদর্শনী আছে এর দিকে আমি খুব খুশি হইলাম এবং আমি দোয়া করি পরবর্তী ছাত্রছাত্রী যারা আছে যারা এরকম ভাবে লাভ করে কিন্তু বর্তমানে রাজনীতি আমরা গর্বিত আমি এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক জনাব কৃষ্ণনারায়ণ রায় স্যার জনাব কৃষ্ণনারায়ণ রায় স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে বসে বলার জন্য আমি অনুরোধ করছি বসে দেখ বসে দেখ আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের ছাত্রবর্ধন অত্যন্ত আমাদের প্রিয় আপিস আমরা আমরা তাকে দিয়ে অভিভূত
enjoy the beauty of the function. I especially congratulate the students of 95. Before that, any man in this jurisdiction, I hope that you are handling life. And I always congratulate you for your brilliant success. All my I hope they are to the prosperity and they will shine in life. And for this kindness, I sincerely sympathy to my students, especially in 1995. I something for the betterment of the general students. And because there are so many doctors that I advise you, they should provide care to their patients. This is my best request to you. Thank you very much. I do not like to say more. বিনীত অনুরোধ করছি আমাদের প্রিয় শিক্ষক অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের অভিভাবক বর্তমান মুসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ স্যার জনাব ফজলুদ্দিন স্যারকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষার্থী আছে বেসে ছাত্র ছাত্রীদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধা আমার প্রিয় সভাপতি এবং উপস্থিত আজকে এই অনুষ্ঠানে আমার কৃতিত্ব ছাত্র মোহাম্মদ আব্দুল বাড়ি সিরাজুল সাহেব এবং সরাবুদ্দি সাহেব সহ উপস্থিত আজকের এই অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কথা হয়ে গেছে সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম চালিয়ে যেতে পারে তাহলে সমাজ এবং রাষ্ট্র বলবো না সমাজ এবং তার বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তার অভিভাবক সব কাজ সবার কাছ থেকেই একটা বিরাট একটা স্বীকৃতি পাওয়া যায় যা অত্যন্ত অত্যন্ত উজ্জ্বল উদাহরণ হলো আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান স্যার
আমি আসলে সেই অর্থে অত্যন্ত নগদ ওই ভাবে থেকে তৈরি করতে পারি নাই। আমি যে পর্যন্ত এসেছি এটা মনে করি আমার প্রিয় ছাত্রছাত্রী পূজা অভিভাবক শ্রদ্ধাবাদ অভিভাবকদের আশীর্বাদ দোয়ায় এই পর্যন্ত এসেছি। আর অনেকে শিক্ষক এরকম যখন বুঝতে যাই তখন অনেক অনেক ভালো লাগে। আর এই ভালো লাগার বিষয়টাকে আসলে বিদ্যালয়ের একটা বিশেষ সময়ের একটা বিশেষ বেশ এটাকে এইভাবে ধরে রাখবে এটা ভাবতে আরো ভালো লাগছে। যে আজকে আমরা আমাদের সেই প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান স্যার, আমাদের কৃষ্ণ স্যার, জনাব হাসমত আলী স্যার সহ এই এত বয়সেও তারা যে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন এটাও দেখে ভালো লাগছে। যে ওনাদেরকে আসলে আমরা এইভাবে এখন যে এক জায়গায় একটা বিশেষ অবস্থায় কিছু ছেলে মেয়েদেরকে আমরা সাথে নিয়ে পাবো এটা ভাবতে অনেক ভালো লাগছে। এবং এই ভালো লাগাটা আমি আমার অন্তরে অন্তস্থ থেকে এই প্রশান্তের দেশের ছাত্রছাত্রীদের প্রতি উৎসর্গ করতাম। এবং সমাজে এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেন সুতোকে তুলে ধরতে পারো সেই প্রত্যাশা আমার। আশা করি তোমরা স্বস্ব অবস্থান থেকে যে যে অবস্থানই থাকে একটা মানুষ যে অবস্থানই থাকে সেখান থেকে যদি সে সৎ বিনয়ী সত্যবাদী হয় আমার বিশ্বাস সে জীবনে অনেক কিছু অর্জন করে যেতে পারবে। সমাজ তাকে মনে রাখবে, তার সহপাঠীরা মনে রাখবে, যারা তার সমাজে বসবাস করে তারাও তাকে মনে রাখবে। এ কথাটা আমি আজকের এই সুন্দর সমাবেশে এই সুন্দর আয়োজনে আমি আবারও জানিয়ে কণ্ঠে আমার অভিপ্রায় ব্যক্ত করলাম। তার মাঝে যদি কোনো ভুলভাল হয়ে থাকে সেটাও সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে বিদ্যালয়ে যে বর্তমান অবস্থা সে সম্পর্কে আমি যে একটা মাত্র জুলাই মাসের এক তারিখে এই পদে প্রধান শিক্ষক পদে যোগদান করেছি তা আসলে আমার সময়টা তো চলছে কোভিড নাইন্টিন আক্রান্ত একটা বিশেষ পরিস্থিতি। আর সেই মুহূর্তে বিদ্যালয়ের কর্মকাণ্ড যদি অফিসিয়ালি অনেক কাজ আছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে কাজটা এই কাজটা তো আসলে স্থবির হয়ে আছে। কাজে আমি যে পড়াবো আমার শিক্ষকরা পড়াবেন এই কাজটুকু আমাদের যে আসল কাজটুকু এটা তো আমরা করতে পারছি। তবে প্রচার বই হয়েছে ছেলেমেয়েদের সেই সময় আমরা আমাদের প্রধান শিক্ষক যারা মুজিবুর রহমান স্যারের নেতৃত্বে আমরা যেভাবে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করিয়েছি বিদ্যালয়ে যেভাবে সুচারুরূপে পরিচালিত হয়েছে সেই বিষয়ের দৃশ্যপটে এখনো মনে পড়ে। চেষ্টা করব আমি যে কদিন ওই স্কুলে আছি তাকে সময়টুকু সুন্দরভাবে যেন বিদ্যালয়টা পরিচালিত হয় সদ এবং সততার ভিতর দিয়ে যেন বিদ্যালয়টা পরিচালিত হয় আমি সেই চেষ্টা করব। এবং পাশাপাশি চেষ্টা করব যেন বিদ্যালয়ে সার্বিক শৃঙ্খলা যেন আবার ফিরে আসে, বিদ্যালয়ে পাঠদানে যেন উন্নতি হয়, এলাকার ছেলেমেয়েরা যেন আবার ওই বিদ্যালয়েকেই ভালোবেসে আবার ওই বিদ্যালয়ে মুখী যেন সবাই পায় আমি আমার প্রাণপণ চেষ্টা করি। এই কথা বলে আমার আজকে আমার এখানে যারা আমার ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার দু কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ এবং তোমরা তোমাদের প্রিয় স্কুলকে মনে রেখো এই প্রত্যাশা রেখে এখানেই আমার দুর্গা বিশেষ করলাম। সকলকে ধন্যবাদ।